ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ট্রেন টিকিট লস্ট ট্রেনের টিকিট হারিয়ে বা ছিঁড়ে ফেলেছেন কত টাকা খসতে পারে জানেন পকেটে কোপ পড়ার আগে জেনে নিন এক নজরে ট্রেন টিকিটস লস্ট আপনার টিকিট যদি হারিয়ে যায় আপনি কি করবেন জানেন আতঙ্কিত হওয়ার দরকার নেই বরং আপনি এখান থেকে সবটাই জেনে নিতে পারবেন ভারতীয় রেলকে দেশের লাইফলাইনও বলা হয় প্রতিদিন কোটি কোটি যাত্রী তাদের গন্তব্যে পৌঁছাতে রেলপথে যাতায়াত করে প্রতিদিন প্রায় তেরো হাজার ট্রেন রেলওয়ে দ্বারা পরিচালিত হয় ভারতে প্রথম ট্রেনটি চলেছিল আঠারোশো তিপ্পান্ন সালে সাহেব সুলতান এবং সিন্ধু নামক লোকোমোটিভ চালিয়েছিল সেটি ভারতীয় রেলের বয়স একশো বছরেরও বেশি বর্তমানে ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক আটষট্টি হাজার কিলোমিটারের বেশি এবং এখানে আট হাজারেরও বেশি রেল স্টেশন রয়েছে এবং তাদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এ ছাড়া রেলপথে সেতু ও টানেলের সংখ্যাও বেড়েছে কেবল জম্মুতেই এখন কত কত টানেলের কাজ চলছে এমন পরিস্থিতিতে ভারতীয় রেলের চলমান ট্রেনগুলি ভারতের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সাহায্য করছে আপনিও নিশ্চয়ই কোনো না কোনো সময় ট্রেনে ভ্রমণ করেছেন বা করেন রোজি যাত্রীদের জন্য তাই এই কয়েকটি তথ্য নিয়ে রাখা খুব দরকারি যখন তখন সমস্যায় পড়লে যাতে সেখান থেকে মুক্তির পথ খুঁজে পেতে সহজ হয় আপনার টিকিট যদি হারিয়ে যায় আপনি কি করবেন জানেন আতঙ্কিত হওয়ার দরকার নেই বরং আপনি এখান থেকে সবটাই জেনে নিতে পারবেন বিশদে জানানো হয়েছে এই সমস্যা থেকে মুক্তির উপায় আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন এবং আপনার টিকিট হারিয়ে যায় সবার প্রথমে আপনাকে ট্রেনের টিটিইকে জানাতে হবে তারপরে টিটিই আপনাকে একটি ডুপ্লিকেট টিকিট ইস্যু করবে এই টিকিটটি আসল টিকিটের মতোই তবে আসল টিকিটের থেকে আলাদা করা সহজ ডুপ্লিকেট টিকিট চার্জ করা হবে সেক্ষেত্রে টিটি আপনাকে একটি ডুপ্লিকেট টিকিট দেন তবে এই টিকিটটি বিনামূল্যে পাবেন না বরং আপনাকে ভারতীয় রেলকে এর জন্য টাকা দিতে হবে এখন প্রশ্ন হল যে টিটি একটি ডুপ্লিকেট টিকিটের জন্য কত টাকা নিতে পারে আপনি যদি স্লিপার ক্লাস বা সেকেন্ড ক্লাসে ভ্রমণ করেন তাহলে আপনি পঞ্চাশ টাকায় একটি ডুপ্লিকেট টিকিট পাবেন আপনি যদি স্লিপার এবং সেকেন্ড ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে ভ্রমণ করেন এবং আপনার টিকিট হারিয়ে যায় তাহলে আপনাকে এর জন্য একশো টাকা দিতে হবে তারপরে আপনাকে টিতে একটি ডুপ্লিকেট টিকিট দেবে আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন এবং আপনার টিকিট ছিঁড়ে যায় আপনি যাত্রা ভাড়ার পঁচিশ শতাংশ দিয়ে একটি ডুপ্লিকেট টিকিট পেতে পারেন তবে এখানে উল্লেখ্য যে আপনার ওয়েটিং টিকিট থাকলে আপনাকে ডুপ্লিকেট টিকিট করতে হবে না আপনি এই বিষয়ে ট্রেনের টিজিই কে জানাতে পারেন কারণ ওয়েটিং টিকিটে সিট পাবেন না এমন পরিস্থিতিতে শুধুমাত্র ট্রেনের বগিতেই ভ্রমণ করতে পারবেন থ্যাঙ্ক ইউ অল ল ব্যারেটের তরফ থেকে আর যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেস ওপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ